রাশিয়া প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় 50% ভোট পেয়ে জয়ী পুতিন। পশ্চিমাদের রাজনীতি ইসলাম বিদ্বেষে পরিপূর্ণ বললেন এরদোয়ান। কাতারের বিমানে আফগান ছাড়লেন অবশিষ্ট ইউরোপ ও মার্কিন নাগরিকরা। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের প্রথম মুসলিম চেয়ারম্যান হলেন খাদিজা প্যাটেল। রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয় গুলিতে নিহত 8 জন। আমার জামাতা যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলের প্রতি বেশি অনুগত বললেন ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই, মাসুম মাহমুদ। প্রিয় দর্শক, আজকেও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে 50% ভোট পেয়ে জয়ী ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্লামেন্ট নির্বাচনে প্রায় 50% ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে নির্বাচনী কারচুপির অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। সোমবার প্রায় 85% ভোট গণনা শেষ হয়েছে। 3 দিনের নির্বাচন শেষে আংশিক ভোট গণনায় দেখা গেছে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে পুতিনের দল। অবশ্য আগের তুলনায় তাদের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে। সেন্ট্রাল ইলেকশন কমিশন জানিয়েছে ইউনাইটেড রাশিয়া প্রায় 50% ভোট পেয়েছে আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে 20% কম ভোট। ভোটের সর্বশেষ ফলাফল অনুযায়ী পুতিনপন্থী দলের বড় জয়ের লক্ষণ দেখা গেলেও গত নির্বাচনের তুলনায় তাদের এবারের অবস্থান বেশ খারাপ। 2016 সালের ওই নির্বাচনে 54% বেশি ভোট পেয়েছিল ইউনাইটেড রাশিয়া। 16 সেপ্টেম্বর শুরু হয়েছিল রাশিয়ার জাতীয় আইনসভা দুমার নির্বাচন, শেষ হয়েছে রোববার 19 সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে। রাশিয়ার মোট ভোটারের 35.7% এই নির্বাচনে ভোট দিয়েছে। মুসলিম বিদ্বেষ এবং বিদেশিদের বিরুদ্ধে অসহিষ্ণু মনোভাব পশ্চিমাদের রাজনীতিকে জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়েব এরদোয়ান। এই বিদ্বেষ ও অসহিষ্ণুতা মুসলমানদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে বলেও অভিযোগ করেন তিনি। রোববার নিউ ইয়র্কে তার্কিশ আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। এরদোয়ান বলেন, আমরা একটি মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। কোভিডের মতোই বিপজ্জনক এই ভাইরাসের নাম ইসলাম ফোবিয়া। যেসব দেশ বহু বছর ধরে গণতন্ত্র ও স্বাধীনতার গহ্বর হিসেবে চিত্রিত হয়েছে সেসব দেশেই এই ভাইরাস অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন, ইসলাম ফোবিয়া এবং বর্ণবিদ্বেষ এ উভয় মতাদর্শ রাষ্ট্রীয় নীতি ঠিক করে দিচ্ছে। এটি একটি ধ্বংসাত্মক প্রবণতায় পরিণত হয়েছে যা সামাজিক শান্তির জন্য সরাসরি হুমকি। ইসলাম ফোবিয়া ও বর্ণবিদ্বেষ নিয়ে বিশ্ব মঞ্চে বরাবরই সোচ্চার ভূমিকা রাখেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ইসলাম ফোবিয়া ও বর্ণবিদ্বেষ প্রতিরোধে বিশ্বের সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে আসার পর বিদেশি নাগরিকদের 31 আগস্টের মধ্যে কাবুল ত্যাগের নির্দেশ দেয় তালেবান। সে নির্দেশ মেনে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ তাদের সামরিক বাহিনীর সদস্যদের সরিয়ে নিলেও বেশ কিছু বিদেশি বেসামরিক লোক এবং মার্কিন ভিসা ও গ্রিন কার্ডধারী আফগানিস্তান ত্যাগ করতে পারেনি। আটকে পড়া এসব মার্কিন ও ইউরোপীয় নাগরিকদের আফগানিস্তান থেকে রোববার কাতার এয়ারওয়েজের বিমানে করে উদ্ধার করা হয়েছে। 31 আগস্টের পর গত শুক্রবার থেকে গোপনে এসব নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। রোববার কাতার এয়ারওয়েজের বিমানটি ছিল এ ধরনের আটকে পড়া বিদেশিদের উদ্ধার কাজে অংশ নেয়া 4র্থ বিমান। কাতার এয়ারওয়েজের বিমানটিতে রোববার মার্কিন ভিসাধারী আফগান, মার্কিন, জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, কানাডা, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডের 236 নাগরিককে কাবুল বিমানবন্দর থেকে উদ্ধার করা হয়। কাবুল বিমানবন্দর থেকে 31 আগস্টের পর রোববারই একসঙ্গে এত বিদেশি আফগান ত্যাগ করলেন।
প্রথম নারী ও প্রথম মুসলিম হিসেবে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের 35তম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাদিজা প্যাটেল। তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক এবং মুসলিম এশিয়ান ব্যাকগ্রাউন্ডের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি। তিনি দক্ষিণ আফ্রিকার মেইল অ্যান্ড গার্ডিয়ানের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে যুব শ্রেণী সাংবাদিকদের দিক নির্দেশনা দিচ্ছেন সক্রিয়ভাবে। দক্ষিণ আফ্রিকার শীর্ষ স্থানীয় মিডিয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম খাদিজা প্যাটেল। বিশ্বের সবচেয়ে পুরনো মিডিয়া বিষয়ক ওয়াচডগ হিসেবে পরিচিত আইপিআই এর 35তম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। 1950 সালে নিউ ইয়র্ক সিটিতে যাত্রা শুরু করে আইপিআই। এর সঙ্গে যুক্ত ছিলেন 34 জন পুরুষ সম্পাদক, প্রকাশক ও একজন নারী সম্পাদক। খাদিজা বলেন, বিশ্বের সবচেয়ে উত্তম কাজ হল একজন সাংবাদিক হওয়া। এতে অনেক বেশি বেতন পাওয়া যায় না, তবে এর ভেতর অনেক আনন্দ পাওয়া যায়। রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের ছোড়া এলোপাথারি গুলিতে অন্তত 8 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। রোববার সকালে পারোম স্টেট ইউনিভার্সিটিতে হামলার পর সন্দেহভাজন ওই শিক্ষার্থীকে আটক করা হয়। রাশিয়ার তদন্ত কমিটি জানায়, সন্দেহভাজন হামলাকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, হামলার সময় শিক্ষার্থীরা পালানোর চেষ্টা করছিলেন। অনেককে একতলা থেকে লাফ দিতেও দেখা যায়। সে সময় সিমন কারিয়াকিন নামের এক শিক্ষার্থী রয়টার্সকে বলেন, ক্লাসে অন্তত 60 জনের মতো শিক্ষার্থী ছিল। আমরা ক্লাসরুমের দরজা বন্ধ করি এবং চেয়ার দিয়ে ব্যারিকেড তৈরি করেছিলাম। পারোম অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় 14 জনের মতো আহত হয়েছে। আহতদের সংখ্যা নিয়ে রাশিয়ার তদন্ত কমিটি ও পারোম অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য ভিন্ন, তবে কোন সংখ্যাটি সঠিক তা নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়ার বন্দুকের মালিকানা সংক্রান্ত আইন অত্যন্ত কঠোর। এছাড়া দেশটিতে বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনা অত্যন্ত বিরল। চলতি বছরের 11 মে এক কিশোরের গুলিতে 7 শিশু ও 2 শিক্ষক নিহত হয় বলে বন্দুক মালিকানা সংক্রান্ত আইন আরও কঠোর করা হয়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার জামাতা জ্যারেড কুশনার যুক্তরাষ্ট্রের চাইতে বেশি অনুগত ইহুদিবাদী দেশ ইসরায়েলের, কারণ সে একজন কট্টরপন্থী ইহুদি। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বব উডওয়ার্ল্ড ও রবার্ট কস্তার লেখা বইয়ে ট্রাম্পের বিষয়ে এসব কথা লেখা হয়েছে। বইটিতে ট্রাম্পের বিভিন্ন অনুষ্ঠানে জামাতাকে নিয়ে করা মন্তব্য তুলে ধরা হয়েছে। এতে লেখা হয়েছে, জ্যারেড কুশনার একটি কট্টরপন্থী ইহুদি পরিবারে বড় হয়েছে, এ কারণে তার মধ্যে জাতীয়তাবাদের চেয়ে ইহুদিবাদী মনোভাব সবচেয়ে বেশি লক্ষণীয়। আর এ কারণেই সাবেক মার্কিন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ ও উপদেষ্টা যুক্তরাষ্ট্রের চাইতে বেশি ভালোবাসেন ইসরায়েলকে। বইটিতে ট্রাম্পের আরও একটি উক্তি উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, সব মার্কিন ইহুদি যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলের বেশি অনুগত। এছাড়া 2019 সালে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, নির্বাচনে যদি ইহুদিরা ডেমোক্রেটকে ভোট দেন, তাহলে বুঝতে হবে তারা যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। প্রিয় দর্শক, ওপেন দ্য আইস 3 লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতায় ওপেন দ্য আইস আরও এগিয়ে যাবে। ওপেন দ্য আইস চায় সত্য সংবাদ এবং তথ্য নির্ভর সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আশা করব সবসময় ওপেন দ্য আইসের সাথেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।